সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু দিস চ্যানেল। সো ফ্রেন্ড, এখানে কিন্তু জব অ্যালার্টের একটা নতুন কিন্তু অ্যালার্ট নিয়ে হাজির হয়ে গেছি। তো বেসিক্যালি এই চ্যানেলে জব অ্যালার্টের মানে বিভিন্ন ধরনের চাকরির যে খবর অবশ্যই কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি বেসিক্যালি। তো প্রথমেই সেজন্য রিকোয়েস্ট করবো, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো বস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটাকেও কিন্তু প্রেস করে, যাতে জব অ্যালার্ট এবং আদার্স নলেজেবল ভিডিওর জন্য কিন্তু এই চ্যানেল থেকে যখনই আপলোড হবে এই চ্যানেলে তখনই কিন্তু তোমার ফোনে কিন্তু নোটিফিকেশন যাবে। তো এবার কথা বলা যায়, আমি কিন্তু বর্তমানে আছি অ্যাকচুয়ালি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এই ওয়েবসাইটে থাকার কারণ হচ্ছে এর আজকের যে রিক্রুটমেন্টটা খবরটা সেটা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকেই আছে। তো বেসিক্যালি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। ইয়াস, ইউ হার্ড ইট রাইট, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। তো এই ব্যাপারে কথা বলবো যে অ্যাকচুয়ালি সিভিক ভলেন্টিয়ার কত নিয়োগ করা হবে, কি এলিজিবিলিটি আছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম কত পাবো, অল অ্যাবাউট দিস। সো সরাসরি শুরু করা যাক ভিডিওটা এবং কথা বলা যাক নোটিফিকেশনটা নিয়ে। তো সরাসরি অলরেডি নোটিফিকেশনটা ডাউনলোড করে রেখেছি, তো এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এই এই লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে আছে, সেখানে যাও, সেখান থেকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা বেসিক্যালি আসতে পারো এবং এখান থেকে নোটিফিকেশনটা বেসিক্যালি কিন্তু তুমি ডাউনলোড করতে পারো। আমি অংশটা দেখিয়ে দিচ্ছি কোন জায়গায়। তো এই জায়গায় কিন্তু নোটিফিকেশনটা পাবে, এখানে দেখবে পরপর ট্রেন্ডিং এ সব আছে, স্কল হচ্ছে। তো এখানে কিন্তু দেখবে রিক্রুটমেন্ট, এখানে একটা জায়গায় দেওয়া রয়েছে। তো এটা বেসিক্যালি আপ ডাউন হচ্ছে, এখান থেকে কিন্তু এসে সরাসরি ডাউনলোড করে নিতে পারো। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তোমাদের সুবিধার্থে, তো সরাসরি সেটাকে দেখানো যায়। তো বাস এটা হচ্ছে অ্যাকচুয়ালি নোটিফিকেশনটা, অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করেছি। তো এটা অ্যাকচুয়ালি রিক্রুটমেন্টটা বেসিক্যালি যেটা হবে সিভিক পুলিশের, কিন্তু সিভিক ভলেন্টিয়ার অ্যাকচুয়ালি সেটা কিন্তু রিক্রুটমেন্ট। তো এখানে কিন্তু পরিষেবা বলা রয়েছে, কিন্তু তো এখানে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইব ফর্ম্যাট, ফর্ম মেন ওমেন ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার আন্ডার কলকাতা পুলিশ। সিভিক ভলেন্টিয়ার আলিয়ার আই মেনশন দ্যাট সিভিক পুলিশ, ইনস্টেড অফ সিভিক পুলিশ ইটস অ্যাকচুয়ালি কল্ড সিভিক ভলেন্টিয়ার। ওকে, সো সিভিক ভলেন্টিয়ার অ্যান্ড এটা বেসিক্যালি আমরা এবার দেখে নেবো সরাসরি টোটাল কত পোস্ট আছে। তো পোস্ট আমরা যদি দেখি টোটাল আছে কিন্তু 125টা পোস্ট, তার জন্য কিন্তু আবার ডিপার্টমেন্ট এখানে কিন্তু ভাগ করা দেওয়া রয়েছে। তো আমি নোটিফিকেশনটা বিস্তারিত বলার আগে একটা কথা বলে দিই, অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপের আগে পুরো নোটিফিকেশনটা সমস্ত তথ্যটা নিজে একবার পড়ে দেখে নিও। আমি কিন্তু হাইলাইটেড এরিয়াগুলো শুধু বলবো। তো অবশ্যই কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করে আগে নিজে পড়ে দেখে নিও, তারপর কিন্তু প্লিজ অ্যাপ্লাই করো। তো এরপর কিন্তু এখানে যেটা আছে, এখানে কিন্তু ডিজিটাল ম্যানেজার ম্যানেজমেন্ট এবং গ্রুপ কলকাতা পুলিশ, এখানে কিন্তু রিভার ট্রাফিক পুলিশ কলকাতা পুলিশের এবং এবং পুলিশ সার্ভিস ডিপার্ট কলকাতা, এখানে কিন্তু বেসিক্যালি ভাগ করে দেওয়া রয়েছে 110 এন্ড 15, এখানে বাকি ডিটেলস দেওয়া রয়েছে। আমি সরাসরি এবার দেখবো এখানে মেইন যে জিনিসটা এখানে কিন্তু আছে, যে এখানে কিন্তু দ্য অ্যাপ্লিক্যান্ট শুট, এখানে কিন্তু কী কী এলিজিবিলিটি থাকা দরকার বেসিক্যালি। তো আমরা সরাসরি একদম সরাসরি ব্যাপারটা দেখি, যে প্রথমত রেসিডেন্ট হতে হবে, কার আন্ডারে অবশ্যই কিন্তু কলকাতা পুলিশ জুডিসিয়াল আন্ডারে কিন্তু রেসিডেন্ট হতে হবে, সে জায়গার বাসিন্দা হতে হবে বেসিক্যালি। আর এখানে কিন্তু মিনিমাম এজ লিমিট কিন্তু 20 বছর এবং অ্যাজ অন দেয়া রয়েছে এটা কিন্তু, এখানে কিন্তু 1st day of January 2018, এই ডেট অনুযায়ী কিন্তু হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 60 বছর, মিনিমাম কোয়ালিফিকেশান অফকোর্স 8 পাস, এটা কিন্তু 8 পাস যোগ্যতা লাগবে। এবং এখানে কিন্তু আরও কিন্তু এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে NCC এবং NSS গাইড এবং সিভিল, এখানে কিন্তু ডিফেন্সে যদি কোনো কিছু থাকে তো সেই জন্য এক্সট্রা প্রেফারেন্স, এবং অফকোর্স ক্রিমিনাল কোনো রকম রেকর্ড এগেনস্ট হিম আরাম যদি না থাকে একদম ক্লিন থাকতে হবে, অ্যান্ড শুড বি ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি ফিট, এই সমস্ত জিনিসগুলো আছে, এগুলো ফান্ডামেন্টাল থিংস। তো এগুলো আমি বলে দিলাম উল্লেখযোগ্য জিনিসগুলো, এবং এরপর আমরা দেখবো যে অ্যাপ্লিকেশন প্রসেসটা। তো বেসিক্যালি এখানে যে প্রসেসটা কীভাবে বেসিক্যালি অ্যাপ্লাই করতে হবে, তো অ্যাপ্লিকেন্ট সুইট কালেক্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অন অল ডেজ, এখানে কিন্তু এই জায়গা থেকে মানে রিজিউম অফিস এখান থেকে কিন্তু বেসিক্যালি অ্যাপ্লিকেশন ফর্মটা নিতে হবে, অথচ ওয়েবসাইট থেকে নিয়ে নেওয়া যাবে। এবং এছাড়াও কিন্তু এখানে কিন্তু অ্যাপেন্ডিক্সটা দেওয়া রয়েছে বেসিক্যালি, ফর্মটা আমি একটু পরেই দেখাচ্ছি, ফর্মটা এই নোটিফিকেশনের নিচের দিকে ফর্মটা আছে। দ্য পারফর্মা ফর দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাটাচ অ্যাট অ্যাপেন্ডিক্স এ, এখানে অ্যাটাচ করা আছে। তো সেই জায়গাটা দেখাবো, আমি কিন্তু হাইলাইটেড এরিয়াগুলো বলছি, প্লিজ কিন্তু নোটিফিকেশনটা প্লিজ আই কিন্তু নিজেরা কিন্তু দেখে নিও, তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। তো এখানে কিন্তু আমরা সরাসরি এবার দেখবো এখানে যে ইম্পর্টেন্ট জায়গাটা, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, বেসিক্যালি কী করে অ্যাপ্লাই করতে হবে সেটা ইম্পর্টেন্ট। তো আমরা সরাসরি দেখে নেবো কত ভ্যাকেন্সি আছে, কী যোগ্যতা আছে সব, এবারে আমরা দেখবো কী করে অ্যাপ্লাই। তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রেসক্রাইব ফর্ম্যাট অফ অ্যাপ্লিকেশন ইজ অ্যাটাচড, অ্যাটাচ অলরেডি অ্যাটাচ করা আছে, ইট শুড বি প্রিন্টেড, প্রিন্ট করতে হবে এ4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে দ্য ফলোয়িং ডকুমেন্টসকে অ্যাটাচ, কী কী ডকুমেন্টস না, সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ, কী এইসব লাগতে, প্যান কার্ড অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, তারপর হচ্ছে ব্যাঙ্ক পাসবুক, এখানে কিন্তু স্ল্যাশ আছে আধার কার্ড, ই আধার কার্ড ইত্যাদি, সেলফ অ্যাটেস্টেড মানে নিজেকে অ্যাটেস্টেড করতে হবে বেসিক্যালি জেরক্স করে, অ্যান্ড তারপর এখানে কিন্তু আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ ও অ্যাড্রেস প্রুফের জন্য দিতে হবে, এবং তারপর কিন্তু দিতে হবে 1 সেলফ অ্যাটেস্টেড পার্সপোর্ট সাইজ ফটো অফ কস,
এবং কিন্তু এটা তারপর দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট রিগার্ডিং, এখানে কিন্তু প্রুফ অফ এজ প্রুফের জন্য দিতে হবে একটা ডকুমেন্টস, অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিস অফ এডুকেশনাল টেস্টিমোনিয়ালস, এডুকেশন সার্টিফিকেট যে সংস্থা আছে বেসিক্যালি 8 পাস প্রুফের জন্য, এছাড়াও যা কোয়ালিফিকেশন আছে বেসিক্যালি এক্সট্রা সেসব কিন্তু দিতে হবে। তো এইসব জিনিসগুলো কিন্তু লাগবে, এবং কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু এখানে একটা জায়গায় খুব বলা রয়েছে, এখানে কিন্তু দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট ওয়ান অ্যাপ্লিকেশন অনলি, একটাই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করার কথা বলা হয়েছে এখানে কিন্তু অবশ্যই। তো এবার সরাসরি দেখে নেওয়া যাক বিষয়টা, যে লাস্ট ডেট অফ মানে লাস্ট ডেট কোন ডেট পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটা বেসিক্যালি গ্রহণ করা হবে। তো এইজ কিন্তু বেসিক্যালি এখানে এখানে দেওয়া রয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম, লাস্ট ডেট টাইম কি আছে কিন্তু 5 তারিখ দেওয়া হয়েছে, নভেম্বর 2018 5টা PM কিন্তু দেওয়া রয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি লাস্ট ডেট। সো নেক্সট আমরা দেখবো সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটা, যেটার ব্যাপারে এত কথা। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিন্তু দেওয়া রয়েছে ছবি আর সেলফ অ্যাটেস্টের ছবি পাশাপাশি লাগাতে হবে, এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স, মাদার্স, মোবাইল, ইমেল, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, ক্যাটাগরি, জেনারেল, এখানে অ্যাকচুয়ালি যেটা হবে জেনারেল এসটি এসটি, তো অ্যান্ড রিলিজিয়ন, এখানে কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস দেওয়া রয়েছে, আইডেন্টিফিকেশন মার্ক, ভোটার আইডি, সব বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে, তো সবগুলো কিন্তু ফিল আপ করতে হবে। আর কিন্তু অফিস ইউজের জন্য কিন্তু একটা পেজ দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে, বেসিক্যালি এই জায়গাটা কিন্তু ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, আর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফর্মটা কিন্তু ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নোটিফিকেশন নিজেরা পড়ে তারপর কিন্তু ফর্মটা ফিল আপ করো। সো অল দ্য বেস্ট, সবাইকে কিন্তু শুভেচ্ছা জানাই যারা ইচ্ছুক সিভিক ভলান্টিয়ারে যোগদান করার জন্য, তো সবাইকে কিন্তু অল দ্য বেস্ট ওয়ান্স অ্যাগেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে জব অ্যালার্ট জানাই, বিভিন্ন ধরনের জব অ্যালার্ট এবং নলেজেবল ভিডিওর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আই থিঙ্ক সাবস্ক্রাইব করা দরকার। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।